14 এপ্রিলের পর লকডাউন ওঠানো হয়তো সম্ভব নয়। প্রধানমন্ত্রী সাপ ইঙ্গিত দিলেন যে লকডাউনের সময়সীমা আরও বাড়াতে পারে। সো আজকের এই ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন। করোনা মোকাবিলায় বুধবার বিরোধী রাজনৈতিক দলগুলির সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লকডাউন সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয় এই দিন। এদিন প্রধানমন্ত্রী সাপ ইঙ্গিত দিয়েছেন যে লকডাউনের সময়সীমা আরও বাড়াতে পারে। এই দিন সকাল 11টা নাগাদ শুরু হয় বৈঠক। তাৎপর্যপূর্ণভাবে প্রথমে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনার অংশ নেন তৃণমূল সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এই বৈঠকে 14 এপ্রিলের পর লকডাউনের সময়সীমা বাড়ানো ও করোনা সংক্রমণ রুখতে অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি সাংসদ তহবিল বাতিল করার কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন তীব্র প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। শুধু তাই নয়, করোনা মোকাবেলায় MPLAD ফান্ডে সরাসরি রাজ্যের হাতে টাকা তুলে দেওয়ার দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতারা। এদিকে 14 এপ্রিলের পর লকডাউন আরও বাড়বে কি না সেই বিষয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরে সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মুখ্যমন্ত্রীদের মতামত শোনার পরে সম্ভবত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। 14 এপ্রিল লকডাউন উঠুক বা না উঠুক, আরও অন্তত এক মাস শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, সিনেমা হল, ধর্মীয় অনুষ্ঠানের মতো জমায়েতের উপর নিষেধাজ্ঞা থাকতে পারে। মঙ্গলবার নিজেদের মধ্যে বৈঠকের পর তেমনই সুপারিশ করেছে করোনা ভাইরাস নিয়ে গঠিত বিশেষ মন্ত্রীগোষ্ঠী। মন্ত্রীগোষ্ঠীর প্রস্তাব কেন্দ্রও মেনে নিতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর। সো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, আর এরকম বিভিন্ন ইনফরমেটিভ টপিকের ভিডিও পেতে